লক্ষ্যটা মোটেও বেশি বড় ছিল না। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 145 রানের লক্ষ্য দাঁড় করাই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের হয়ে সর্বোচ্চ 40 বলে 50 করেন টম ব্রোজ। আর জবাবে ব্যাটিং করতে নেমে বরিশালের শুরুটাও ভালো হয়নি, শুরুতেই ফিরে যান আহমেদ শেজাদ। 17 বলে 16 করেন এই ব্যাটার, এরপর ব্যর্থ হন সৌম্য সরকার। ডাক মেরে ফিরলে আরও চাপে পড়ে যায় দলটি। ব্যর্থ ছিলেন মেহেদী হাসান মিরাজ এবং মুশফিকুর রহিম পর্যন্ত। 13 বলে 9 রান করেন মুশফিকুর রহিম। এরপর সবচেয়ে বেশি হতাশ করেন আরও দুই অভিজ্ঞ ব্যাটার শোয়েব মালিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ। শোয়েব মালিকের আগে 50 করার আক্ষেপ নিয়ে ফিরেন তামিম ইকবাল, 46 বলে 49 করেন তিনি। এরপর 12 বলে 14 করে ফিরেন শোয়েব মালিক। তখন দলকে ফিনিশ করার দায়িত্ব পড়ে যায় মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাইফুদ্দিনের উপর, যেখানে শেষ 12 বলে প্রয়োজন ছিল 37 রান। উইকেটে মাহমুদুল্লাহ এবং সাইফুদ্দিন, তারা কি নিতে পারবে? তখনও আশা বেঁচে ছিল বরিশালের, কিন্তু সেখানেই যে সবচেয়ে বেশি হতাশ করলেন মাহমুদুল্লাহ রিয়াদ। দুর্দান্ত খেলতে থাকা এই ক্রিকেটার 8 বলে 3 রান করে ফিরে গেলেন 19তম ওভারে। শুধু মাহমুদুল্লাহ রিয়াদ নন, এরপরের বলেই ফিরে যান আব্বাস আফ্রিদিও। দুর্দান্ত বোলিং করেন শহীদুল ইসলাম। শহীদুল ওই ওভারে মাত্র 7 রান খরচ করলে এবং তুলে নিলে 2 উইকেট। শেষ ওভারের প্রয়োজন ছিল বরিশালের, জিততে হলে লাগবে 29 রান। উইকেটে শুধু ব্যাটার হিসেবে সাইফুদ্দিন, পারবেন তো? না দর্শক, পারেননি। আলামিনের প্রথম 2 বলে কোনো রান নিতে পারেনি সাইফুদ্দিন, তবে তৃতীয় বলে দারুণ এক ছক্কা মেরেছিলেন তিনি, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছক্কা সাইফুদ্দিনকে দেয়নি আম্পায়ার। সাইফুদ্দিনের তুলে মারা সজোরে সেই বলটি রীতিমতো বাউন্ডারির বাইরে গিয়ে পড়ত, কারণ এটা ছিল সরাসরি লং অনে, স্ট্রাইট প্রান্ত বরাবর সরাসরি চলে যেত, কিন্তু সেখানে থাকা স্পাইডার ক্যামে গিয়ে আঘাত করে বলটি, এবং স্পাইডার ক্যামে আঘাত করে বলটি সরাসরি সেখানেই পড়ে যায়। পরে থেমে গেলে আম্পায়ার এটাকে ডেড বল করেন, অর্থাৎ কোনো রান নেই, কোনো বল নেই, এই বলটাকেই বাদ করে দেন আম্পায়ার, যে ব্যাপারে রীতিমতো হতাশ ছিলেন সাইফুদ্দিন। তিনি তো স্পাইডার ক্যামের দিকে তাকিয়ে বলছিলেন, এটা কি করলি তুই, আমার একটা ছক্কা নষ্ট হয়ে গেল। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন স্পাইডার ক্যামে গিয়ে সরাসরি আঘাত করে বলটি, এবং সাথে সাথেই স্পাইডার ক্যাম বন্ধ হয়ে যায়। এরপর 29 রান প্রয়োজন হলে আলামিনের ওই ওভারে সাইফুদ্দিন নিতে পারে কেবল 12 রান, তাই তো শেষ পর্যন্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে 16 রানে হেরে যেতে হয় ফরচুন বরিশালকে। সকল অভিজ্ঞতাদের ব্যর্থতা এবং খামখেয়ালিভাবে বল নষ্ট করাটাই শেষ পর্যন্ত তাদেরকে হারিয়ে দিয়েছে।